তো নতুন দলিলের ক্ষেত্রে যেগুলো অটোমেটিক কেস নম্বর দেওয়া হয়, অর্থাৎ যে কেস নাম্বারগুলো বাফার থেকে আসে, সেই সব কেসের বা যেসব দলিল অফলাইনের মাধ্যমে মিউটেশন আবেদন করা হয়, সেই সব মিউটেশনের যে কেস নাম্বারগুলো থাকে, অর্থাৎ আপনার সে জমিটি যদি কৃষি ছাড়া অন্যান্য জমির শ্রেণী হয়ে থাকে, তাহলে যে আমার আগে টাকাটা পেমেন্ট করতে হয় ক্রিপ্স চালানের মাধ্যমে, সেই টাকাটা আপনারা কীভাবে পেমেন্ট করবেন? তো যদি আপনাদের সেটা বাফার কেস হয়ে থাকে, অর্থাৎ রেজিস্ট্রি অফিস থেকে যে অটোমেটিক কেস নাম্বার দেওয়া হয় সেই কেস নাম্বার হয়ে থাকে, বা যদি আপনাদের অফলাইন আবেদনের কেস নাম্বার হয়ে থাকে, তাহলে সেই সব কেসে যে মিউটেশন ফিটা পেমেন্ট করতে হয় সেই মিউটেশন ফিটা গ্রিপস চালানোর মাধ্যমে কিভাবে আপনারা পেমেন্ট করবেন, এবং সে টাকা অবশ্যই আপনাদের সেই হেয়ারিং বা শুনানির তারিখ দিনই পেমেন্ট করতে হতে পারে, বা শুনানির আগেও হয়তো আপনাদের সেই টাকাটা পেমেন্ট করতে হতে পারে। তো সেই মিউটেশন ফিটা গ্রিপস চালানোর মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন, তো চলুন সেই প্রসেসটা আপনারাকে মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন গ্রিপস লিখে। গ্রিপস লিখে সার্চ করলে নিচে দেখবেন সেই ওয়েবসাইটটা চলে আসবে। এরপর এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই ধরনের একটি পেজ আসবে, তো এখান থেকে ক্লিক করে সেটা আপনারা কেটে দিবেন। তারপর দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে, পে নাও, গ্রিপস স্ট্যাটাস, চালান সার্চ। তো প্রথমে যে অপশান রয়েছে পে নাও, এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন মোবাইল নাম্বার চাইছে, তো যে ব্যক্তির নামে আপনারা মিউটেশনটা করতে চাইছেন সেই ব্যক্তির মোবাইল নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইল দেখবেন একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। ওটিপিটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। প্রসেস উইদাউট লগ ইন, তারপর রয়েছে লগ ইন, তো এখানে আপনারা প্রসেস উইদাউট লগ ইন যে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর দেখবেন পেমেন্ট করার একটি গাইডলাইনের মেসেজ শো করবে, তো এখান থেকে আপনারা সেটা কেটে দিবেন। ক্লিক করার পর প্রথমে দেখুন অপশান রয়েছে ডিপোজিটের নাম, অর্থাৎ যে ব্যক্তির নামে আপনাদের মিউটেশনটা করতে চাইছেন সেই ব্যক্তির নামটি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে মোবাইল নাম্বারটা দেখুন অটোমেটিক কিন্তু চলে আসবে, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসবে। তারপর নিচে আরেকটি মোবাইল নাম্বারের অপশান রয়েছে, তো চাইলে আপনার এই মোবাইল নাম্বারটা দিতে পারেন অথবা অপশানটা ছেড়েও দিতে পারেন। তারপর রয়েছে মেল আইডি, তো তারপর রয়েছে অ্যাড্রেস ওয়ান এবং অ্যাড্রেস টু। তো দেখুন অ্যাড্রেস ওয়ানে স্টার্ক মার্ক রয়েছে, অর্থাৎ এটা কিন্তু ম্যান্ডেটারি রয়েছে, তো এটা আপনাকে ফিল আপ করতেই হবে। তো তার জন্য সেই ব্যক্তির গ্রামের নামটা এখানে আপনারা বসিয়ে দিবেন, এবং অ্যাড্রেস টুটা যদি আপনারা ফিল আপ করতে চান তাহলে থানার নামটা বসিয়ে দিবেন। তারপর এখানে রয়েছে স্টেটটা সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করার পর এখান থেকে পিনকোডটা আপনাদের যেটা হবে সেই পিনকোডটা বসিয়ে দিবেন। তো এখান থেকে এভাবে নাম, ঠিকানা, পিনকোড সহ দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কনফার্মে ক্লিক করবেন। এরপর এখানে রয়েছে অর্গানাইজেশন নাম, তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেফান্ডস অ্যান্ড রেফিউ যে অপশানটা থাকবে সেই অপশানটা সিলেক্ট করবেন। তারপর রয়েছে সার্ভিস, তো এখান থেকে একইভাবে দেখবেন ডিপোজিশন অফ মিউটেশন কনভার্সন চার্জ, এই অপশানটা সিলেক্ট করবেন, কারণ আপনারা মিউটেশনের চার্জ এখানে জমা করছেন, তো তার জন্য ডিপোজিশন অফ মিউটেশন কনভার্সন চার্জ যে অপশানটা থাকবে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে রয়েছে ইউজার টাইপ, তো এখান থেকে সিটিজেন যে অপশানটা সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে ডান সাইডে আসবে অফিস কোড, তো এখান থেকে আপনাদের যেটা হবে, তো এখান থেকে দেখবেন অফিসের নামটা দেওয়া থাকবে এবং অফিসের কোড নাম্বারটা দেওয়া থাকবে, তো আপনাদের যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর রয়েছে আইডি নাম্বার, তো আইডি নাম্বার এখানে দেখুন কোনো স্টার মার্ক নেই, অর্থাৎ এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, তো তাই আপনার এই অপশানটা ছেড়ে দিবেন। তারপর নিচে প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান সাইডে দেখবেন দেওয়া আছে অফিস অ্যাড্রেস, তো আপনাদের বিএলআর অফিস যেখানে রয়েছে সেই ঠিকানাটা আপনারা এখানে লিখে দিবেন। তারপর রয়েছে অফিস নেম, তো এখান থেকে সিলেক্ট করবেন, অটোমেটিক কিন্তু অফিস নেমটি চলে আসবে। সিলেক্ট করার পর রয়েছে পিরিয়ড ফ্রম পিরিয়ড টু, তো এখান থেকে যেদিন আপনারা পেমেন্টটা করবেন সেই দিনটা সিলেক্ট করবেন। তারপর পিরিয়ড টুটা তো একইভাবে আপনারা এক দুদিন বাড়তি রেখে সেটা সিলেক্ট করবেন। তারপর রিমার্কস অপশান রয়েছে, তো দেখুন এখানে রিমার্কস অপশানে আপনাদের যে মিউটেশন ক্যাশ নাম্বারটা থাকবে সেই ক্যাশ নাম্বারটা আপনারা এখানে দিতে পারেন, MN দিয়ে, তারপরে 2023, তারপরে আপনাদের যেটা হবে সেই পুরো ক্যাশ নাম্বারটা আপনারা এখানে লিখে দিতে পারেন, অথবা এই অপশানটাও ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে রিমার্ক অপশানে সেই ক্যাশ নাম্বারটা কিন্তু লিখে দিই, যদি আপনারা চান লিখে দিতে পারেন অথবা অপশানটা আপনারা ছেড়েও দিতে পারেন। তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর রয়েছে সাব সার্ভিস, তো এখান থেকে ডিপোজিশন অফ মিউটেশন অ্যান্ড কনভার্সন চার্জ বাই বিএলআরও, এই অপশানটা সিলেক্ট করবেন।
তারপর রয়েছে এইচও ডিসক্রিপশন, তো এখান থেকে একইভাবে ওই অপশানের একটাই অপশান থাকবে, সেটাই সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন ডান সাইডে রয়েছে অ্যামাউন্ট, তো আপনারা কত টাকার পেমেন্ট করতে চাইছেন সেই টাকাটা এখান থেকে লিখে দিবেন। তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে আসবেন, নিচে আসার পর ভেরিফাই এখানে টিকটা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর এখান থেকে পেমেন্ট মোডটা আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনারা সেই টাকাটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন না কাউন্টার পেমেন্টের মাধ্যমে করতে চাইছেন, বা অনলাইন সেন্ট্রাল গভর্নমেন্ট এর মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন না ডেবিট কার্ডের মাধ্যমে করতে চাইছেন, তো আপনাদের যেটা হবে সেই অপশানটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ব্যাঙ্কটা সিলেক্ট করবেন, যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর নেক্সট অপশানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ওকে অপশানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা এটা লগ ইন করবেন, সেই মোবাইলে একটি পেমেন্ট আইডি নাম্বার দিয়ে একটি মেসেজ আসবে। তারপর নিচ দিকে এসে পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করলে দেখবেন এভাবে একটি নতুন পেজ ওপেন হবে, এবং এখানে দেখুন ডাউনলোড চালান যে অপশানটা রয়েছে সেখান থেকে ক্লিক করে আপনারা সেই চালানটা ডাউনলোড করে নেবেন। তো দেখুন এই চালানটাতে নোটপ্যাড লেখা রয়েছে, কারণ টাকাটা কিন্তু আমি পেমেন্ট করিনি। তো যদি আপনারা এভাবে কাউন্টারের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এভাবে আপনারা সেই টাকাটা পে করতে পারেন, অর্থাৎ যে ব্যাংকের মাধ্যমে সেই টাকাটা পেমেন্ট করতে চাইছেন সেই ব্যাংকে এই যে কপিটা রয়েছে রিসিপ্ট কপিটা চালানের, সেটা নিয়ে আপনারা সেই ব্যাংকে সেই টাকাটা গিয়ে জমা করতে হবে। জমা করার 24 ঘন্টা পর আপনাদের সেই চালানটা কিন্তু অ্যাপ্রুভ হবে, এবং পুনরায় যখন আপনারা সেই চালানটি ডাউনলোড করবেন সেই সময় দেখবেন এখানে যে নোটপ্যাড লেখা রয়েছে সেটা কিন্তু প্যাড আসবে। তো এক্ষেত্রে কীভাবে সেই টাকাটা পেমেন্ট করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ নতুন দলিলের যে ক্যাশ নাম্বার দেওয়া হয় বা বাফার থেকে যে ক্যাশ নাম্বার পাওয়া যায় সেই ক্যাশ নাম্বার বা অফলাইনের মাধ্যমে কোনো যদি আপনারা মিউটেশন আবেদন করে থাকেন তাহলে যে ক্যাশ নাম্বার আপনাদের দেওয়া হবে সেই ক্যাশ নাম্বার অনুযায়ী, অর্থাৎ সেই জমিটি যদি আপনাদের কৃষি ছাড়া অন্যান্য কোনো জমির শ্রেণী হয়ে থাকে তাহলে সেই জমির যে মিউটেশন ফি সেটা কীভাবে পেমেন্ট করবেন সেই প্রসেসটা আপনারাকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম, এবং আশা করি তা আপনারা বুঝতে পেরেছেন। যদি সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।